হাই ফ্রেন্ডস, আমি মৌসুমি আর আমার মৌসুমির রান্নাঘর চ্যানেলে আপনারা সবাইকে আরও একবার ওয়েলকাম। ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের সাথে লাউ দিয়ে মুগ ডালের একটা অসাধারণ রেসিপি শেয়ার করব। আর আজকে আমি এটা সম্পূর্ণ নিরামিষভাবেই রান্না করে দেখাবো। আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। তো ফ্রেন্ডস, প্লিজ সাথেই থাকুন। আমি এখানে 250 গ্রাম লাউকে এভাবে স্লাইস করে কেটে নিয়েছি, মুগ ডাল হাফ কাপ, তেল পরিমাণ মতো, জল পরিমাণ মতো, কাঁচা লঙ্কা চেরা 8টা, গোটা জিরে 1/2 টিস্পুন, তেজপাতা 2টো, গোটা শুকনো লঙ্কা 2টো, কিউব করে কাটা টমেটো 1টা, আদা পেস্ট অনান 1/2 টিস্পুন, শুকনো লঙ্কার গুঁড়ো 1/4 টিস্পুন, হলুদ গুঁড়ো 1/2 টিস্পুন, সুগার 1/3 টিস্পুন ও নুন 7 মতো। প্রথমে আমি মুগ ডালটাকে শুকনো খোলায় ফ্রাই করে নেব। তার জন্য আমি প্যানটাতে মুগ ডালটা দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না এটা পারফেক্টলি ফ্রাই হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু মুগ ডালটাকে ফ্রাই নাও করতে পারেন, কারণ এটা অপশনাল। আর ডালটা পারফেক্টলি ফ্রাই হয়েছে কিনা তার বোঝার উপায় হলো যখন দেখবেন যে ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে এবং এটা থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে, তখন সাথে সাথে ওভেনটা অফ করে দিয়ে ডালটাকে অন্য পাত্রে নিয়ে ক্লিন করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন ডালটার কালার চেঞ্জ হয়ে গেছে, মানে আমার ডালটা পারফেক্টলি ফ্রাই হয়ে গেছে। আর তাছাড়া অলরেডি এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেলও বের হচ্ছে। এখন আমি এটাকে অন্য পাত্রে উঠিয়ে নিব, তারপর ডালটাকে ঠান্ডা জল দিয়ে খুব ভালো করে ক্লিন করে নেব। ফ্রেন্ডস, এবার আমি ডালটাকে সেদ্ধ করে নেব। তার জন্য আমি প্যানটাতে পরিমাণ মতো জল, ক্লিন করে রাখা মুগ ডাল ও সামান্য পরিমাণ নুন হলুদ দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা যদি ডালটাকে চটজলদি সেদ্ধ করে নিতে চান সেক্ষেত্রে কিন্তু প্রেশার কুকারও ইউজ করতে পারেন, তাতে করে আপনাদের টাইমটা কিন্তু অনেকটাই সেভ হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা মেশানো হয়ে গেছে, এখন আমি ওয়েট করব ডালটা পারফেক্টলি সেদ্ধ হওয়া পর্যন্ত। ফ্রেন্ডস, ডালটাকে এমনভাবে সেদ্ধ করে নিতে হবে যাতে এটা পুরোপুরি গলেও যাবে না, আবার এটা শক্তও থাকবে না। এখন আমি একটা স্পুন দিয়ে ডালের উপর থেকে ফেনাটাকে এভাবে উঠিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, ডালটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে অন্য পাত্রে উঠিয়ে নেব। এবার আমি প্যানটাতে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়া পর্যন্ত ওয়েট করব। তেলটা গরম হয়ে গেছে, এখন আমি ফোড়ন হিসেবে এখানে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা ও গোটা জিরেটা দিয়ে দিচ্ছি। এখন আমি এটাকে ততক্ষণ পর্যন্ত নাড়বো যতক্ষণ এগুলো থেকে খুব সুন্দর একটা স্মেল বের হচ্ছে। ফ্রেন্ডস, এটা থেকে কিন্তু খুব সুন্দর একটা স্মেল চলে এসেছে। এ পর্যায়ে আমি টমেটোগুলো দিয়ে নাড়তে থাকবো যতক্ষণ না টমেটোগুলো একটু সফট হচ্ছে। ফ্রেন্ডস, আপনারা স্পেশালি এই লাউ মুগ ডালটা রুটি, লুচি, পরোটা, সাদা গরম ভাত কিংবা পোলাওয়ের সাথে সাইড ডিশ হিসেবে সার্ভ করতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন টমেটোগুলো সফট হয়ে গেছে, এখন আমি একে একে আদা পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো, 7 মতো নুন ও সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটাকে এমনভাবে কষিয়ে নেব যাতে মশলার কাঁচা স্মেলটা চলে যায়। ফ্রেন্ডস, এখানে আমি সামান্য একটু জল অ্যাড করলাম যাতে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। আপনারা দেখতে পাচ্ছেন মশলাটা কষানো হয়ে গেছে, এ পর্যায়ে আমি লাউগুলো দিয়ে আবারও একটু কষিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আজকে আমি এই লাউ মুগ ডালটা সম্পূর্ণ নিরামিষভাবে রান্না করছি। আর এই লাউ মুগ ডালটা নিরামিষ হলেও এটার স্বাদে কিন্তু দুর্দান্ত। তো আপনারা একবার আমার এই রেসিপিটা ফলো করে বাড়িতে ট্রাই করতে পারেন, আশা করি আপনাদের এটা ভালোই লাগবে। এটাও কষানো হয়ে গেছে, এখন আমি এটাকে 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি, তাতে করে লাউটা একটু সফট হয়ে যাবে এবং লাউ থেকেও জলটা ছেড়ে দেবে। তখন বুঝতেও খুব সুবিধা হবে এখানে ঠিক কতটা জল অ্যাড করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন লাউটা থেকে কিন্তু অলরেডি বেশ কিছুটা জল ছেড়ে দিয়েছে, আর তাছাড়া লাউটাও কিন্তু একটু সফট হয়ে গেছে। এ পর্যায়ে আমি সেদ্ধ করে রাখা মুগ ডাল পরিমাণ মতো জল ও অর্ধেক পরিমাণ কাঁচা লঙ্কা চেরা দিয়ে খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, বাকি অর্ধেক কাঁচা লঙ্কা চেরাটা আমি পরে ইউজ করব। আর আপনাদের পছন্দ অনুসারে কিন্তু লঙ্কাটাকে অ্যাডজাস্ট করে নেবেন। এটা মেশানো হয়ে গেছে, এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি যতক্ষণ না লাউটা পারফেক্টলি সেদ্ধ হচ্ছে। লাউটা সেদ্ধ হয়ে গেছে, এখন আমি এটাকে না ঢেকে একটু নাড়িয়ে দিচ্ছি যাতে এটা তলায় লেগে না যায়।
ফ্রেন্ডস, আমার আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে প্লিজ ভিডিওটাতে একটা লাইক করবেন এবং আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে বেশি বেশি করে শেয়ার করবেন। এবার আমি ঝোলটাকে একটু শুকিয়ে নেব, তবে খুব বেশি শুকাবো না, কারণ স্পেশালি মুগ ডালটা কিন্তু একটু ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যায়। ডালের এই পর্যায়ে আমি সুগারটা দিয়ে আবারও খুব ভালো করে এটার সাথে মিশিয়ে নিচ্ছি। ফ্রেন্ডস, আপনারা চাইলে কিন্তু সুগারটা স্কিপ করতে পারেন, কারণ এটা অপশনাল। এটাও মেশানো হয়ে গেছে। এখন আমি বাকি অর্ধেক কাঁচা লঙ্কা চেরা দিয়ে এটাকে আবারও 5 মিনিটের জন্য ঢেকে দিচ্ছি। ফ্রেন্ডস, এই সময় একটু কাঁচা লঙ্কা চেরা অ্যাড করলে এই লাউ মুগ ডালের টেস্টটাকে অনেকখানি বাড়িয়ে দেবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা রান্না হয়ে গেছে, এখন আমি এটাকে সার্ভিং ডিশে উঠিয়ে নেব। ফ্রেন্ডস, দেশি বিদেশি ও ইউনিক রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর আগামীতে নতুন মজার মজার রেসিপির আপডেট পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে অবশ্যই ভুলবেন না। খুব তাড়াতাড়ি আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, বাই বাই।